আজকে তার বিরুদ্ধে আমাদের লড়াই, আজকে আমাদের কেন্দ্র তৃণমূলের যে দুর্নীতি, দিকে দিকে যে ভ্রষ্টাচার, যে আগের দিকে সুসজ্জিত ভাবে আপনারা এই বক্তব্য শুনুন, আমাদের রাষ্ট্রীয় নেতা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের জেলার সাধারণ সম্পাদক, প্রাক্তন সভাপতি, রাজ্য কমিটির সদস্য সম্মানীয় সোমনাথ রায় এবং আমাদের প্রিয় দিদি উত্তর কাতির বিধায়িকা সম্মানীয় বনশ্রী মাইতি মহোদয়া উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন। তো বন্ধু, আপনারা জানেন যে আমরা এমন সময় একটা উপস্থিত হয়েছি যে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে বর্তমান যে তৃণমূল কংগ্রেস মানুষ আজকে সোচ্চার হয়েছে, তার জন্য ভগবানপুর বিধানসভার মানুষ আজকে পরিবর্তন চাইছে। আজকে মানুষ অনেক আশা করেছিলেন, আজকে এই ভগবানপুর বিধানসভার মানুষ, মায়েরা, বোনেরা, ছাত্র, যুবক, কৃষক সবাই আশা করেছিলেন যে আজকে দীর্ঘ 35 বছরের যে নোংরা রাজনীতি চলেছিল সেই নোংরা রাজনীতিকে শেষ করে আজকে মানুষ চেয়েছিল যে একটা পরিবর্তন দরকার। তার জন্য কৃষকদের উন্নয়নের কথা, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের কথা আজকে আমরা দেখছি সেই জায়গা থেকে যে এই সরকার, সেই সরকারের বিধায়ক সম্পূর্ণরূপে দা ফেল করেছে। তার জন্য আজকে আমাদের প্রতিবাদ, ওরা অন্যায় অত্যাচার চালিয়ে গেছে, যেভাবে দিনের পর দিন মানুষের জীবন নিয়ে এরা খেলা শুরু করেছে, যেভাবে মানুষকে আজকে দিনে দুপুরে খুন হতে হয়েছে, যেখানে আজকে মায়ের শীতের সিঁদুর মুছে ফেলেছে একজন স্বামী, একজন স্ত্রী, তাদেরকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে আজকে আমাদের যে মোদীজির সোনার স্বপ্ন, সোনার বাংলা তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নে সামিল হওয়ার জন্য আজকে এই ভগবানপুর বিধানসভায় আমাদেরকে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত সুনিশ্চিত করতে হবে। আজকে মাননীয় আপনি আপনার বিধানসভাতে আপনার স্থান নেই, আজকে আপনি কেন নন্দীগ্রামে দাঁড়িয়েছেন এসে তার জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে আপনি নন্দীগ্রামে এসে পিসিমণি বুঝতে পেরেছি, আজকে সেই 73 নম্বর বুথে আমরা দেখেছি কি যে গত লোকসভা ভোটের সময় আজকে উনি উনার বুথে প্রায় 376 খানা বুথে পিছিয়ে আছে, অর্থাৎ ওই বুথে আমাদের ভারতীয় জনতা পার্টি করে নিচ্ছেন এই একটা ছেলে হারিয়ে গেছে, ছেলেটির নাম হলো সুজন পাটনায়ক, প্রীতম দাকে বরণ করে নিচ্ছেন, প্রীতম দত্ত দাকে বরণ করে নিচ্ছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি, রাজ্য যুব নেতা, রাজ্য যুব নেতা প্রীতম দাকে, প্রীতম দত্ত দাকে বরণ করে নিচ্ছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি দেবব্রত কান্ডার মহাশয়। সভাপতিদের আমার সাধারণ সম্পাদক
থাকেন না, তিনি থাকেন কাঁথিতে। তো ভোটের আগে আসে, প্রচুর টাকা আছে, টাকা দিয়ে দেয়, ভোট দেয়। আর সংখ্যালঘু ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই তৃণমূল কংগ্রেস এবং যে রামধনু জোট আছে বাম এবং কংগ্রেস, এদের প্রলোভনে আপনারা পাপ দেবেন না। কেন আগামী দিনে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সাথ আমাদের কেন্দ্রীয় এবং বিশ্ব দরবারে যেভাবে ভারতবর্ষের মর্যাদায় এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় ভগবানপুরবাসী হিসাবে এবং আমি সাধারণ একজন কার্যকর্তা হিসাবে এবং ভগবানপুর এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে আপনার, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। সরকার বনি उस दिन उल्टा करके पूरा कट मनी पेट से उगलवाने का काम इन गुंडों से करेंगे। चिंता में ये गुंडे सोच रहे हैं कि आपका वोट लूट लेंगे। चुनाव ईमानदारी से होगा, सावधान। तृणमूल के गुंडों, अगर ये सोच रहे हो कि इस बार बूथ पर गुंडागर्दी करके कट मनी वालों वोट काट लोगे, तो वो होने वाला नहीं है। इस बार ईमानदारी से वोट होगा। बूथ को लूट नहीं सकेंगे, इस बार खेला होगा। कैसा खेला होगा और खेला होगा। दीदी, हम तो कहते हैं कि आज मीडिया के लोग बड़ी तादाद में यहाँ पर आए, कुछ चैनल पर लाइव भी चल रहा होगा। अभी अभी मैंने रिपोर्ट देखी कि यहाँ के चीफ सेक्रेटरी बंगाल के, यहाँ के पुलिस के लोगों ने क्या रिपोर्ट दिया चुनाव आयोग को, कोई दीदी पे हमला नहीं हुआ, खुद ही चोट लगा के हॉस्पिटल से। अरे दीदी, खेला होगा ना, खेलो ना। हम तो कहते हैं आइए, ये क्या तरीका है, मैच से पहले खिलाड़ी कहे मैं खुद ही घायल हूँ। दीदी, हमारी पूरी शुभकामना, आप लंबा जीवन जिए। हम राजनीति में नरेंद्र मोदी और अटल बिहारी वाजपेयी की पार्टी, हम लोग बड़े दिल के लोग हैं। हम लोग ये छोटी हरकत करने वाले नहीं हैं। हमारे कार्यकर्ता की यहाँ गोकुल जाना की हत्या की किसने की है, टीएमसी के गुंडों ने की, पीट पीट के की। हमारे कार्यकर्ताओं ने चंदा करके 5 लाख रुपए देने का काम किया। आज उनके परिवार को भी कहना चाहता हूँ, असली न्याय मिलेगा। हमारे जितने भी कार्यकर्ता की हत्या हुई है, जिसकी जांच बंगाल पुलिस ने बेईमानी से की, जिसने जांच बेईमानी से की, उस पर भी जांच बैठाएंगे। और एक एक जो हत्या में जो शामिल है, उन गुंडों को जेल के सलाखे में पीछे भेजने का काम हम लोग करेंगे। भाइयों बहनों, भगवानपुर का नरेंद्र मोदी है। तो इनका साथ देना है, सबको लेकर चलना है, अपने बच्चों के आने वाले भविष्य के लिए, नौकरी के लिए, रोजगार के लिए, बंगाल की तरक्की के लिए, संघ तराशी के खिलाफ आंदोलन के लिए, गुंडों को जेल भेजने के लिए, ये कट मनी वालों के जेब से जीप में हाथ डाल के कट मनी निकालने के लिए पद्म फूल पर मोहर लगाइए, कमल पर बटन दबाइए। और हमारे उम्मीदवार रविन्द्रनाथ मोदी को यहाँ पर अपार बहुमत से जिताइए। आप बताइए, रविन्द्रनाथ मैती को नरेंद्र मोदी के उम्मीदवार, नरेंद्रनाथ इनके नाम के साथ भी रविन्द्रनाथ मैथी जी, ये नरेंद्र मोदी के उम्मीदवार है, इतनी धूप में आप आए हैं। मैं बहुत लंबा भाषण नहीं करना चाहता। সম্মান নেই, সম্ভ্রম নেই, বয়স্ক মানুষ শ্রদ্ধা পায় না, প্রণাম পায় না। যুবকের সামনে ভবিষ্যৎ অন্ধকার। লকডাউনে দেখলেন লক্ষ লক্ষ যুবক ফিরছে, কোথা থেকে ফিরল, কেন গেছিল, এখানে কেন কিছুর ব্যবস্থা নেই। তাই বন্ধুগণ, মাননীয় শাহনওয়াজ হোসেন জি,
भारतीय जनता पार्टी के रविन्द्रनाथ मैती जी, मलय सिन्हा जी, सोमनाथ राय जी, तापस जी, प्रतिमा दत्ता जी, यहाँ पर मौजूद भारतीय जनता पार्टी के आनंद बेरा जी, जाना साहब, अप्रभ दास जी यहाँ पर आए हुए इस खजूर तालाब के अंदर आए हुए इस गर्मी में भाइयों और बहनों, सबसे पहले मैं आज अपने कार्यकर्ता जिसकी तृणमूल कांग्रेस के लोगों ने हत्या की थी गोकुल जाना को श्रद्धांजलि देता हूं और ये वचन आपसे लेता हूं कि उसका बदला वोट के जरिए हम लोगों को जरूर लेना है, क्योंकि यहां पर इतनी गर्मी में मेरी कल्पना भी नहीं थी कि इतनी बड़ी तादाद में आप यहां पर खड़े होंगे। लेकिन बंगाल ने मन बना लिया है, असल परिवर्तन यहां पे परिवर्तन होकर रहेगा। चुनाव आने से पहले तृणमूल के लोग हार का बहाना तलाश रहे, क्योंकि जब 2007 में नंदीग्राम में जब गोली चली थी 14 मार्च को ही, उसके बाद मैं सुषमा स्वराज जी के साथ, दीदी के साथ आया था, तब ममता दीदी को बीजेपी सांप्रदायिक नहीं लग रही। जिलार समस्त राज्य एवं केंद्रीय नेतृत्व एवं जिला नेतृत्व गण आछेन सकले आपनारा जानेन जे सकले एखाने उपस्थित आछेन आमादेर बनसिद्धि थेके शुरू करे मलयदा थेके शुरू करे अनुपदा आछेन, सोमनाथ दा आछेन, আমাদের তাপস দা আছেন, অশ্বিনীদা থেকে শুরু করে আমাদের পাঁচ মন্ডল প্রেসিডেন্ট যারা এই বিধানসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং এখানকার বুথ সভাপতি থেকে শুরু করে সত্যিকারের প্রমুখ এবং সাধারণ সম্পাদক সমস্ত আমাদের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের সমস্ত সদস্যগণকে আমার পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আপনারা জানান এমন একটা সময় নির্বাচন হচ্ছে, অতি অল্প সময় পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম ফেজে নির্বাচন হচ্ছে। আমি আপনাদের বাড়ির ছেলে এবং আমার বাড়ি বরজ এবং পাউসিতে, এই বিধানসভার মধ্যে আমি বহু মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই রাজ্য সরকার 34 বছরে বাম শাসনের পরে যে 10 বছরে তৃণমূলে সে সন্ত্রাসের শাসন সে আপনারা দেখেছেন, গণতন্ত্রকে ধ্বংস করে বেকারদের কর্মসংস্থানকে সুযোগকে ক্ষতি করে এবং কৃষকদের অন্যায়ভাবে কৃষকদের উপরে যে অত্যাচার, কৃষকরা যে ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তার জন্য এই রাজ্য সরকার যেভাবে কৃষক সম্মান নিধি প্রকল্পের বিরোধিতা করছেন এবং কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের বিরোধিতা করে আখেরে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি করছেন, তাই আপনাদেরকে আগামী 27 মার্চ শপথ নিতে হবে যে এই সরকারকে ছুড়ে ফেলতে হবে এবং ভারতীয় জনতা পার্টিকে পদ্মবীর ছিলে আপনাদেরকে আশীর্বাদ করতে হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যখন করোনা মহামারী হয়েছিল সেই করোনা মহামারীতে আপনারা দেখেন যে কেন্দ্রীয় সরকার আমাদের সম্মানীয় এবং জনদরদী নেতা এবং সারা বিশ্বের জননেতা, তিনি কোনো সম্প্রদায়, কোনো শ্রেণী, কোনো মানুষ, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলিম, কোনো ভেদাভেদ না করে তিনি করোনা মহামারীতে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সারা ভারতবর্ষের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত ক্ষেত্রে যেসব প্রকল্পগুলো তিনি লাগু করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা দাঁড়িয়ে গেছে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে কেন্দ্রের এবং রাজ্যের সমতুল্য সরকার না হলে পশ্চিমবাংলার যে চরম ক্ষতি 44 বছর ধরে হয়েছে সেই ক্ষতি থেকে এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং কৃষকদের তাদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া এবং সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য সমান করার সরকারের প্রয়োজন। তাই আপনাদের কাছে অনুরোধ করব আগামী দিন আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন, এ লড়াই আপনাদের লড়াই, এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই মেহনতি মানুষের লড়াই, শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, বেকার যুবকদের লড়াই, এ লড়াই ভগবানপুর বিধানসভার আপামর জনসাধারণ লড়াই। তাই আপনাদেরকে বলবো যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প, যে সব প্রকল্পগুলো এখনো রাজ্য সরকার আটকে রেখেছে সেই প্রকল্পগুলো আমাদের সরকার 2 মাসের ভিতরে এলে এবং নবান্ন দখল করবে, এটা আপনারা জানেন নিশ্চিত। আর এই বিধানসভায় আশা করবো আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন,
এবং আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে বিধানসভায় আমার যা বক্তব্য রাখার এবং আপনাদের এলাকার উন্নয়নের জন্য যা করণীয় আমি তাই করব। তাই আপনাদেরকে বারবার আমি অনুরোধ করব, কেননা এখানে এক বিধায়ক ছিলেন আপনারা জানেন 20 বছর ধরে নির্বাচিত হয়েছেন, 20 বছর যেখানে গণতন্ত্রকে ধ্বংস করে, যেখানে গণতন্ত্রকে ধ্বংস করে তিনি গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে যেভাবে 20 বছর ধরে এই বিধানসভায় রাজত্ব চালিয়েছেন, তিনি সামগ্রিকভাবে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে সমস্ত লোকসভা বিধানসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় বিরোধী শূন্য করেছেন, তা সত্ত্বেও তিনি এখানে উন্নয়ন করতে পারেননি। তিনি এখন 1000 কোটি টাকার মালিক, তিনি প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে 20 লাখ টাকা, হাই স্কুলের চাকরি দেওয়ার নাম করে 30 লাখ টাকা, ডি গ্রুপের চাকরির জন্য 15 লাখ টাকা, তিনি এখন 1000 কোটি টাকার মালিক। এই এলাকায় তাই তিনি থাকেন না, তিনি থাকেন কাঁথিতে। তো ভোটের আগে আসে, প্রচুর টাকা আছে, টাকা দিয়ে দেয়, ভোট দেয়। আর সংখ্যালঘু ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই তৃণমূল কংগ্রেস এবং যে রামধনু জোট আছে বাম এবং কংগ্রেস, এদের প্রলোভনে আপনারা পাপ দেবেন না, কেন আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সাথ আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে যেভাবে ভারতবর্ষের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় ভগবানপুরবাসী হিসাবে এবং আমি সাধারণ একজন কার্যকর্তা হিসাবে এবং ভগবানপুর এই বিধানসভার ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে আবেদন করব যে আপনারা দোয়া তুলে আশীর্বাদ করুন এবং আগামী বিধানসভায় আমাদের সরকার গঠিত হবে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হবে, এই লড়াই করবেন। এই বলে আমি আমার দ্বিতীয় বক্তব্য শেষ করছি।